আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আসলে আশা করাটা আমাদের জন্য স্বাভাবিক, কারণ চিকিৎসা ব্যবস্থাটা এতটাই উন্নত হয়ে গেছে, মানুষ কেন সুস্থ থাকবেন না? অবশ্যই সুস্থ থাকবেন, এবং কারণ যে ধরনের টেকনোলজি বের হয়ে গেছে, কিছুদিন আগ পর্যন্ত আমরা অনেকেই ভাবতে পারতাম না যে এই ধরনের চিকিৎসাগুলো এখন আমাদের দেশেই সম্ভব, যেগুলো একটা সময় আমাদের কাছে কল্পনারও অতীত ছিল। সেই সকল চিকিৎসা এখন আমরা ডোর স্টেপই পাচ্ছি। শুধুমাত্র একটা ফোন কলেই আমাদের জীবনের অনেকগুলো প্রবলেমের সমাধান আমরা পেয়ে যাচ্ছি। সো জীবন আসলে অনেক বেশি এগিয়ে যাচ্ছে, যেমন ঠিক তেমনি টেকনোলজি এগিয়েছে এবং চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে। দুরারোগ্য অনেক ব্যাধি এখন আছে হাতের নাগালে, চাইলেই সেগুলোর খুব সহজে আমরা চিকিৎসা পেয়ে যেতে পারছি। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন ভাই, যিনি প্রবাসে ছিলেন দীর্ঘদিন যাবৎ। সুস্থ স্বাভাবিক মানুষ, কোনো অ্যাক্সিডেন্ট নাই, কোনো ঘটনা নেই। হঠাৎ করে একদিন দেখছেন যে ওনার পায়ে ব্যথা করছে, তারপর থেকে বিপত্তি। আসুন দর্শক, ওনার সাথে একটু পরিচিত হই, একটু কথা বলি, কী হয়েছিল, কী কী ধরনের ট্রিটমেন্ট নিয়েছিলেন, কী কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন, এরকম অসংখ্য প্রশ্ন একটু ওনার কাছ থেকে আমরা আজকে একটু জানবো। আসুন দর্শক, তার আগে একটু ওনার সাথে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। স্যার, আপনার নামটা যদি একটু? আমার মোহাম্মদ সুমন ভূঁইয়া। বাড়ি চাঁদপুর। চাঁদপুর, চাঁদপুরের কোথায় স্যার? চাঁদপুর আমাদের ফরিদগঞ্জ থানা। ফরিদগঞ্জ, আচ্ছা, ইলিশের রাজধানী বলা হয় আসলে আমাদের এই চাঁদপুরকে। গাজীপুর। আচ্ছা স্যার, সো আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন, তার আগে একটু জানবো, আমরা জানি আপনি প্রবাসে ছিলেন, কোথায় ছিলেন স্যার? সত্যিয়াতে, দুবাই। দুবাই, দুবাইতে কোথায় ছিলেন স্যার? দুবাই হলো সাজা লাগে, আজমান দুয়ে কথা কেন আজমান। আচ্ছা, যদি কিছু মনে না করেন, ওখানে আপনি কি পেশার সাথে জড়িত আছেন? আমি ওখানে বাইরে কাম করি, আদব বিষয়, এর মধ্যে অফিস, মানুষ, শোরুম, একটু ভারী কাজ করতে। না, বাইরে আমি আঠা খাম, শুধু মুভিং মুভ করতে, আপনাকে এক পাশ থেকে আরেক পাশে ঘুরতে দেয়, দুই ঘন্টা এখানে, এক ঘন্টা বিভিন্ন জায়গায় মুভিং এর কাজ কাম করতাম আমি। আচ্ছা, পরে পরে ওখানে ঈদ এসে, বড় ঈদ করবেন, ঈদ এই যে গত পাঁচ মাস আগে যে আপনার ঈদ ছিল সেই ঈদে, তো আমরা মানুষ ওখানে তো দেখা থাকে ঈদের সময় মানুষ ছুটি হলে বন্ধু বান্ধব কাছে যায়, বেড়াতে যায়, তো আমার ঈদের তিন দিন আগে আমার এই জায়গায় ব্যথা হয়। কি আপনার সালে আপনার পেন শুরু হয় হঠাৎ করে? কোনো ঘটনা নাই, হঠাৎ করে দেখলে? আমি ওখানে যাওয়ার পরে ডাক্তারের কাছে যাই, ইন্ডিয়ানি হসপিটাল। হঠাৎ করে কেন ডক্টরের কাছে? মানে ব্যথা কি প্রচন্ড আকার ছিল? হালকা ব্যথা উঠে ওই ওষুধটা খাইলে মোটামুটি একটা, হঠাৎ করেই দেখছেন একটু ব্যথা, কিন্তু আপনি একটু যেহেতু স্বাস্থ্য সচেতন, আপনি ভাবছেন যে কেন ব্যথা হবে, যাই একজন ডক্টরের কাছে যাই। যাওয়ার পরে ডক্টর যখন দেখলেন কি বললেন? এটা দেখার পর বললো তোমার এটা ব্যথা। আচ্ছা, কেন বা এর উৎপত্তি কি? বললো তুমি ইঞ্জেকশন দাও, ইঞ্জেকশন দিলে ব্যথা চলে যাবে। তো ইঞ্জেকশন দেওয়ার পরে আমার চার ঘন্টা পাঁচ ঘন্টা খুব ভালো আছিলাম, ব্যথাটা চলে গিয়েছিল, চলে গেল। যাওয়ার পরে রাতে আমি শোয়ার পরে তিনটা বাজে দেখে আমার খালি ব্যথা করতেছে প্রচুর। ব্যথাটা কি ওই কাপ মাসেলই ছিল নাকি অন্য জায়গায়? নিচে তো উপরে এসে কব জায়গায়। আচ্ছা, প্রথমে দেখেছেন কাপ মাসেল, তারপর দেখছেন যে হাঁটু পর্যন্ত ব্যথাটা চলে এসেছে। হাঁটুর পর আপনি আমি দেখা যায় পা সোজা করল, পারছেন না, মানে যেটা যেদিন ইঞ্জেকশন দিয়েছিল সেদিনের ঘটনাটা। আমি কাঁদতে ঘুমাইলো আমি বহুত ওষুধ খেয়েছি, পরে আবার কিছু জায়গায়। আচ্ছা, যার ফলে তোমার যে রোগ, রোগ তোমার ভিটামিন নেই। আচ্ছা, বলছে রোগে আপনার ভিটামিন নেই। পরে বাদ আমি বহুত ওষুধ খাইলাম, ওষুধ খাইতে দেখা যায় আমার কোনো উন্নতি পাওয়া যায় না, কোনো উন্নতি পাচ্ছে না। আচ্ছা, যে ডক্টর দেখিয়েছিলেন উনি কি মিশরিয়ান বা ইন্ডিয়ান? ইন্ডিয়ান ডক্টর ছিলেন, কেরালা। কেরালা। এই যে উনি যে বললেন যে আপনার রক শুকিয়ে গেছে বা এখানে ভিটামিনের অভাব, তো উনি কি কোনো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে? উনি পরীক্ষা দিয়ে উনি বলছে তুমি বাংলাদেশে যাও, কিন্তু তুমি যদি এখানে যে টাকা খরচা না করি, তোমার বাংলাদেশে যাও। উনি সরাসরি আপনাকে পরামর্শ দেন আপনি দেশে চলে যাও। স্যার, আমি তো দেশে যাবো। পরে আমার ওয়াইফের আমি ফোন দিছি। আচ্ছা, ওয়াইফের ফোন দিলে আমার ওয়াইফের কাছে তুমি টিকিট কেটে চলে এসো শ্যামলী, আমি একটা ডাক্তার দেখাইছি এখানে, তোমার আমি ভর্তি করাবো।
এখানে চিকিৎসা। আচ্ছা, আপনার ওয়াইফ অলরেডি জানা ছিল যে কোথায় চিকিৎসাটা আছে? আমাকে এখানে আগে চিকিৎসা একজন মানুষ এবং গায়ে শক্তি আছে, মনের জোরে আপনি হাঁটা চলা করছেন, সঠিক ভাবে যেটা হাঁটা চলা করা সেটা করতে পারছেন? আমার আমি টয়লেটে যাইতাম, আমার বহুত কষ্ট হয়ে যেত। আপনার ওয়াইফের কি সমস্যা ছিল? আমার পায়ের ব্যথা, ওনার সেম পায়ের ব্যথা। এবং আপনার আগে উনি এসে স্যারের ট্রিটমেন্ট নিচ্ছিলেন এবং উনি অনেকটাই ইমপ্রুভ ছিলেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। দুই বছর আগে ঘটনা, আমার আগে আমাদের এখানে আছে আমাদের লগে। আচ্ছা আচ্ছা, তো উনি ও স্যারকে দেখিয়েছিলেন, ওনারও পায়ের সমস্যা ছিল এবং উনি ট্রিটমেন্ট নিয়ে উনি এখন সুস্থ আছেন, ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবং সেই ভরসে আপনাকে বলেছেন যে আপনিও আসেন তাহলে চিকিৎসা নিলে আপনি সুস্থ হবেন, তো সেই অনুযায়ী আপনি সরাসরি চলে আসলেন। আমি সরাসরি এয়ারপোর্ট নামছি 5 তারিখ সকাল 10টায়। আমি সন্ধ্যা 6টার সময় স্যারের লগে আমি দেখা করছি। আচ্ছা, স্যারে আমার পা আলগিয়ে দিয়েছে, বলছে তোমার মাথা সমস্যা। এবং মানে স্যার কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই স্যার বলে দিলেন যে আপনার মাথা সমস্যা, যেটা এর আগে আপনি জেনেছেন যে আপনার ভিটামিন কমে গেছে বা এই ধরনের যে চিকিৎসাগুলো, এবং সরাসরি আপনাকে পরামর্শ দিয়েছে স্যার। আমি পা আলগিয়ে দিয়েছে, স্যারে বলছে তোমার মাথা সমস্যা আছে, তোমার সমস্যা তোমার পায়ে, মেরুদণ্ডে আপনার ডিস্ক প্রলাপস ছিল। আমরা পরবর্তীতে এমআরআই তে আমরা যেটা দেখতে পেয়েছি, মানে স্যার দেখেই বলে দিয়েছেন, তারপর শিওর হওয়ার জন্য যখন এমআরআই করেছেন দেখেছেন যে ওখানে আপনার পিএলআইডি আছে, ডিস্ক প্রলাপস, সেটার জন্য আপনার এই পায়ের সমস্যা। আমাদের রক্ত আছে না, এই রক্ত এখানে মাংস ভাবে এখানে সমস্যা হয়েছে। এবং স্যার আপনাকে কি ভর্তি হওয়ার পরামর্শ দেন? স্যারে বলছে তুমি আমার এখানে 21 দিন ভর্তি হও। আচ্ছা, এবং ভর্তি হলে কি হবে, সুস্থ হবে? আলহামদুলিল্লাহ উনি বলছে তুমি 10 দিন 12 দিন দিলে তোমার আমি একটা পরীক্ষা করবো কি অবস্থায়। একটা ইঞ্জেকশন দিয়েছে, ওই ইঞ্জেকশন দেওয়ার পর আমার ব্যথাটা মোটামুটি কমে গেছে। আজকে কততম দিন স্যার? এই যে একটা বিশ্বাস নিয়ে চলে এসেছেন এবং স্যারের উপর বিশ্বাস করে ভর্তি হয়ে গেছেন, ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে, আজকে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে বাড়ি ফিরে আছেন। অসংখ্য মানুষ আছেন যাদের হয়তো আপনার মতো এরকম গুণবতী স্ত্রী নাই, তারা হয়তো জানেন না, একটা তথ্য জানার অভাবে তারা বছরের পর বছর পঙ্গু হয়ে বসে থাকেন, তাদের জন্য যদি কিছু বলেন। আসলে আপনারা ফেসবুকে দেখবেন সবকিছু চেক করে ডাক্তারের কাছে আসা, যোগাযোগ করে উনি একটা বুদ্ধি লন, বুদ্ধি লইয়া উসকা কি বলে এ বলার হচ্ছে স্যারে ভর্তির কথা হলে ভর্তি আসা এখানে ভর্তি হন। এখানে আলহামদুলিল্লাহ সব 100 ভিতরে 90 ভাগ রুগী আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে বাইরে যেতে আছে। আলহামদুলিল্লাহ ফ্যামিলির কাছে, মা বাবার কাছে এটাই আমাদের দোয়া ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই যে এই সময়গুলোতে কাছের মানুষগুলো থাকাটা খুব বেশি জরুরি, যেটা আমরা অনেক ক্ষেত্রে কিন্তু পাই না, বাট কিছু ভাগ্যবান মানুষ অবশ্যই থাকেন এবং আমরা এই ধরনের মানুষকে আমরা সবসময় আশা করি। আমার এই ভাইয়ের সাথে সবসময় ওনার ওয়াইফ যেমন সাথে ছিলেন, ওনার বড় ভাই আছেন, বড় ভাইয়ের সাথে ছিলেন এবং সবসময় প্রথম থেকে শেষ পর্যন্ত ওনাকে দেখেছেন। আসুন একটু ওনার ভাইয়ের সাথেও কথা বলি, কেমন দেখেছেন এবং আজকে যখন নিয়ে যাচ্ছেন কেমন দেখছেন, আজকে দুটাতে পার্থক্য কী আছে পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে আমরা একটু জানবো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছেন। স্যার ভর্তির প্রথম থেকে আমি দেখেছিলাম যে আপনি ওনার সাথেই আছেন, সবসময় খোঁজ খবর রেখেছেন, টাইম টু টাইম ওনার ট্রিটমেন্ট সম্পর্কে সব কিছু দেখেছেন, এবং এই যে উনি অসুস্থ অবস্থায় যে বিদেশ থেকে উনি এসেছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার সব কিছু আপনার চোখের সামনে, আমাদেরকে যদি একটু ঘটনাটা বলেন, কেমন দেখেছিলেন যে প্রথম যখন উনি এসেছিলেন আর যে আজকে যখন নিয়ে যাচ্ছেন কেমন দেখছেন? আমি আমার বাইরে এয়ারপোর্টের থেকে নামাইছি, নামানোর পরে দিয়ে আসতে পারে না। আগেই কথা আমার বোনের লোকে কথা যে আমরা শ্যামলি এই ডিপিআরসি আমরা ভর্তি করাম বা পরীক্ষা নিরীক্ষা করাম, পরে আমার বোনের জামাইরে 5টা বাজে
আইনা সারের দেখাইলাম। দেখানোর পরে ওই দিনই এমআরআই করাইলো, সারে দেখেই বলছে যে পায়ের তোমার এই কোমরের রোগের সমস্যা। মানে দেখি উনি অভিজ্ঞতা থেকে বলে দিয়েছেন, তারপরে শিওর হওয়ার জন্য কিছু পরীক্ষা করেন। তো পরীক্ষা করে দেখলাম যে না, ওই যে আসলে ঠিক তাই, ঠিকই কোমরের মধ্যে তিনটা ডিস্ক ডিস্ক আছে আর কি। তো ইনশাল্লাহ জিরুম আইসি আর কি, এটা এটা কোয়ার মতন না, কাজ দিতে পারে নাই। কাজ দিলে কাশি দিলে এই জায়গায় ব্যথা ব্যথা করতো, রাত্রে ঘুমাইতে পারে নাই। আমরা তো ভর্তি করেছি মনে হয় 17 তারিখে, তো এই 2-3 দিন যে বাড়িতে ছিল অনেক কষ্ট হইতো। আরে আমি গরম পানি করে দিতাম, গরম পানি করে গোসল করাইতাম। তো ইনশাল্লাহ অনে যিনি 5-6 দিন ব্যায়াম ট্যায়াম করাইলো, আল্লাহ দিলে দিয়ে জিগাইলাম যে ভাই কিরম লাগে অনেক, কয় না ইনশাল্লাহ আগের তেন একটু ভালো আলহামদুলিল্লাহ। তো 10 দিন পরে যিনি ইংলিশ ওনরা দিল, ওই যে একটা ইংলিশ ওন দেয় কোমরে, ওইটা দেওয়ার পরে এক আমি বাড়ির যে মোগা আমি সুস্থ হয়ে গেছে নি, কয় ভাই অনে আলহামদুলিল্লাহ অনে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। পরে সারে আইলো, সারে সারে আবার পাও কইলো যে পাওয়াংলাও, তো পা উঠাইলো পরে কয় যে না আরো 2-3 দিন তোমার থাকতে হবে, অন্য ক্লিয়ার হয় নাই, পুরোপুরি ক্লিয়ার ক্লিয়ার হয় নাই। তো ইনশাল্লাহ স্যারে আবার কালকে আসছে, স্যারের বললাম এই ঘটনা, স্যারে কালকেও দেখছে যে না অনেক আল্লাহ দিলে ইনশাল্লাহ অনেক সুস্থ, অনেক কোনো ব্যথই নেই, কি হালকা আছে, এটা স্বাভাবিক হাঁটা চলা। এই যে আমার সাথে উপর থেকে নেমে আসলেন একদম স্বাভাবিক, অনেক সবকিছু নিজেই করতে পারে। আগে তো লুঙ্গি যে গোসল করবো, পানি যে ঢালবো, পানিও আমি ডাইলা সাবান দিয়ে দিতাম। ধন্যবাদ আপনাকে দর্শক, আমি আর কিছু বলবো না। শুনলেন, দেখলেন, বিচার করার দায়িত্ব আপনাদের। সুস্থ থাকবেন কি অসুস্থ থাকবেন, বিছানায় বছরের পর বছর কষ্ট পাবেন কি পাবেন না, আপনার উপর নির্ভর করছে। চিকিৎসা কিন্তু আপনার হাতেই আছে, শুধুমাত্র হাতটা বাড়িয়ে নেওয়ার বাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের স্যারের জন্য, ডিপিআরসি হসপিটালের জন্য, আমার এই ভাইয়ের জন্য, যাতে সারা জীবন এরকম সুস্থ থাকতে পারেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।